বর্তমান যে পরিস্থিতি বিশ্ব তথা গোটা ভারতবর্ষ জুড়ে মানুষ যে অসুবিধাগুলোর মধ্যে পড়ে আছে এবং বিশেষ করে যে সমস্ত বৃদ্ধ মাতা পিতা আছে তাদের সন্তানদেরকে আমি এখানে এনে পরিচর্যা করছি যেন তারা যেন সুস্থ থাকতে পারে। ব্যবস্থা বলতে যা যা লাগে আমাদের একজন ডাক্তারবাবু আছেন মাননীয় অজিত দাস, উনি আমাদের খুব সাহায্য করছেন এবং আমি ব্যক্তিগতভাবে ওনার কাছে কৃতজ্ঞ। এখানে অক্সিজেন সিলিন্ডার আছে, নেবুলাইজেশন মেশিন আছে, অক্সিমিটার আছে, এছাড়া বিভিন্ন ধরনের ওষুধ যেগুলো বর্তমানে এই করোনা পরিস্থিতিতে লাগে সমস্ত কিছুই মজুত আছে। ইলেকট্রিক কেটে থেকে শুরু করে সব কিছু রাখা, ঠিকবেলাতে পুষ্টিতে খাওয়া বলতে সকালবেলাতে নুডলসের রাখা হচ্ছে, দুপুরবেলাতে কোনোদিন মাছ ডিম মাংসের ব্যবস্থা করা হচ্ছে, রাত্রেবেলাতে দুপুরের সন্ধ্যার টিফিনের ব্যবস্থা আছে, রাত্রের খাবারের ব্যবস্থা আছে এবং পুষ্টি জাতীয় খাবার। এই অবধি মোটামুটি অনেকজনই সুস্থ হয়ে গেছে, তার মধ্যে এখন দুজন আছে, আরো একজন আসবে ফোন করেছিল আমাকে কিছুক্ষণ আগে, বাইরের আছে, লোকালও আছে। যেতে চাই যে আমার মতো এরকম অনেক ভাই আছে, বন্ধুরা আছে যারা প্রতিনিয়ত সমাজের জন্য করে বেড়াচ্ছে, সাধারণ মানুষের কাছে বড়জন অনুরোধ করবো আপনাদের সামর্থ্য অনুযায়ী সেই সমস্ত ভাইদেরকেও সাহায্য করুন যারা সমাজের জন্য কাজ করে বেড়াচ্ছে। 9 তারিখে প্রচন্ড জ্বর, তারপরে 10 তারিখে আমি বুলবুলি হাসপাতালে অ্যান্টিজেন টেস্ট করলাম।